हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। स्वागत जानाई आमार यूट्यूब चैनल लाभ बार्ड विक्रम जीत घोष। आमार चैनल पक्ष थेके आपनादेर सुस्वागत। आज आमी आमार पाखीदेर जे एकटी सॉफ्ट फूड दिच्छी तार भिडियो एकटा करे नेवा जाक, ताई भाबलाम भिडियोटा शुरू करा जाक। एई देखुन आमी आमार पाखीदेर दिएछि। एखाने आमार छोला आछे सॉफ्ट फूडेर मध्ये, आर एखाने डिम आछे, आर एखाने भात आछे, ঠিক আছে। আর আপনারা ডিমের যে খোসাটা আছে সেই খোসাটা ভাতের মধ্যে স্ন্যাশ করে নেবেন, তাহলে এটাও ক্যালসিয়ামের উপকারী আমাদের ডিমের খোসাটা। আর ডিমটাকে একটুখানি এমনভাবে ঘষে নেবেন, তাহলে এটা নষ্ট কম করে ওরা। আর যদি আপনি না ঘষে যদি ভেঙে দিয়ে দেন তাহলে সেটা নষ্ট বেশি হয়। তাহলে এরকম করে ঘষে নেওয়া যাবে এটা ডিমটা। আর এখন যেহেতু গরমটা অত্যাধিক পড়ে গেছে, আপনারা মাসে দুবার তিনবার এক ফুট দিতে পারেন, বেশি এক ফুট দেবেন না। আর ডিমের ডিমটাও কম দেবেন। এখন আমি আমার এইটুকু এতগুলো ভাতে আমি এইটুকুনি ডিম দিচ্ছি, যাতে অসুবিধা না হয় ওদের। কারণ বেশি যদি আপনি ডিমের পরিমাণ বেশি দেন এখন, তাহলে পাখিদের লুজ মোশন শুরু হয়ে যেতে পারে। তাই জন্য আপনি কম দিন, অল্প দিন, সপ্তাহে না দিন, মাসে দু তিনবার দিন, তাহলেই হবে। এবার ডিমটাকে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিন আপনারা। দেখুন এগুলো খাবে বলে কেমন সামনে বসে আছে সব। ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে ডিমটা ভাতটা একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর ওদের পরিবেশন করে দেবেন। এখন পুরো দেওয়া হয়ে গেছে সব বাটিতে, এবার ওদের এটা সার্ভ করে দিতে হবে, তাহলেই কমপ্লিট। এবার চলুন তাহলে এটা সার্ভ করে দেওয়া যাক ওদের। এখন এবার আর কি সুন্দর মজা করে খাবে এগুলো। দেখুন আর যখন আপনাদের বলা হয় যখন এগুলো খাবেন দেবেন, এগুলো সবসময় দানার বাটিগুলো একটু বের করে রাখবেন, তাহলে জিনিসটা নষ্ট করবে না ওরা। আমার করে না, আমি তাকে এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনারা বের করতেও না পারেন। আর আপনারা পাখিদের মেডিসিনটা একটু কম দেবেন, যদি একান্তই না দরকার হয় দেবেন না মেডিসিন। পাখিকে খাবারের উপর ভালো ভালো খাবার দিন, ভালো ভালো খাবারের উপর রাখুন। ফালতু মেডিসিন আপনারা ইউজ করবেন না। আপনাদের কাছে অনুরোধ, ফালতু কেউ মেডিসিন ইউজ করবেন না। মানে আমরাও যেমন মানুষ, আমরাও যেমন কোনো কিছু না হলে যে মেডিসিন খাই না, সুতরাং ওদেরও কোনো মেডিসিন দেবেন না। ওই আপনার মনে হয় প্রয়োজন হয় তখনই দেবেন, না হলে আপনি খাবারই দিন, ভালো ভালো খাবার দিন, ভালো ভালো সফট ফুড দিন ওদের, ঠিক আছে। তাহলেই দেখবেন পাখিরা আপনাকেও ভালো রেজাল্ট দেবে আর আপনার পাখিরাও ভালো থাকবে। সুতরাং মেডিসিন বেশি কেউ ইউজ করবেন না দয়া করে। আর আপনাদের যাদের জাভা পাখি আছে, জাভা পাখি থাকলে ওদের একটুখানি এক ফুটটা একটুখানি আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ জাভা পাখির এক ফুট খুবই প্রিয় খাদ্য। দেখুন আমি দেওয়া মাত্র এখন কী সুন্দর দেখবেন চলে আসবে খেতে ওরা। এখন সমস্ত পাখিরা এক ফুট দেওয়ার মাধ্যমে, আর এদের লাভ বার্ডকে ছোলা আর এক ফুট দিয়েছি, সুন্দর খাচ্ছে। দেখুন বলেছিলাম আপনাদের জাভা পাখিকে একটু দেবেন, জাভা পাখির এটা প্রিয় খাদ্য এক ফুট ধান। এগুলো এক ফুটটা ওদের সফট ফুডের মধ্যে প্রিয় খাদ্য। ফিঞ্চকেও দিতে পারেন, বেঙ্গলি ফিঞ্চ এদেরও প্রিয় খাদ্য এগুলো। তাহলে আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাড়িতে থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজের ভালো রাখবেন, খেয়াল রাখবেন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাভ বার্ড বিক্রমজিৎ ঘোষ।
আর চ্যানেলটিকেও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, আর শেয়ার করতেও আপনাদের বন্ধুদের মাঝে ভুলবেন না। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস।